কি হলো মা? কি ব্যাপার, তুমি লবঙ্গকে এভাবে দাঁড়াতে বললে কেন? আরে কোনো আচার বিচার বাদ পড়েছে নিশ্চয়ই। আরে জেঠিমার চোখ এড়ানো কিন্তু খুব মুশকিল। আচার বিচার বাদ পড়লে কিচ্ছু আসে যায় না। কি বলছো দিদি, তুমি তো এসব ব্যাপারে ভীষণ কড়া। কোনো নিয়ম কানুন তুমি বাদ দাও না, আর মঙ্গল অমঙ্গলের কথা বলতে গেলে তো সবার আগে এ বাড়িতে তুমি ভাবো। ঠিকই বলেছো প্রমিলা, মঙ্গল অমঙ্গলের কথা আমি ভাবি, কিন্তু আজ আচার বিচার কিছু বাদ গেলেও কিছু এসে যায় না। কি আপনি কি বলছেন জেঠিমা? আজ আপনার নাতি নীলের বিয়ে, আজ আপনার লবঙ্গর বিয়ে, আর আচার বিচার কিছু? আজ আমি এখানে লবঙ্গর বিয়ে দিতে আসিনি, তাই আচার অনুষ্ঠান নিয়ে আমি চিন্তিত নই। এ কি বলছো মা? আজ আমি লবঙ্গকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব বলেই এসেছি। একবার যাবো, চুপি চুপি গিয়ে দেখেই আসতে পারি তো। আবার যদি কেউ দেখে ফেলে? ধুর বাবা, সবাই দেখে ফেললো, ওকে আমি দেখতে পেলাম না, তার ভাল লাগে না। এই যে পান পাতা দিয়ে ঢাকা যে বউয়ের মুখটা, এটা দেখার মধ্যে না একটা অদ্ভুত রোমাঞ্চ আছে। আরে বাবা, দিনের পর দিনে যে নিয়মগুলো চলছে এগুলো। না, লবঙ্গকে এভাবে দেখলে যে সে আনন্দটা পাবো না। আগেবার ও পান পাতায় মুখ ঢেকেছিল, তখন তো আমার মনে সে ফিলিংসটা ছিল না, কিন্তু এবার তো সেটা আছে। তাছাড়া পান পাতায় ঢেকে আসার নিশ্চয়ই কোনো কারণ আছে। শুভদৃষ্টির আগে বোধ হয় মুখ দেখতে নেই, লবঙ্গ পান পাতা দিয়ে মুখ ঢেকে রেখেছিল। আমি বা কেন নিয়ম ভাঙব, এতটুকু ধৈর্য থাকবে না আমার। ছি ছি ছি, আমি এসব কী ভাবছি না, না না, নিয়ম ইজ নিয়ম, আর নিয়ম আমাকে মানতেই হবে। ইয়েস নীল, তোমাকে নিয়মটা মানতেই হবে। আমি ওয়েট করব। মা, মা, আমি বুঝতে পারছি না যে তুমি কি করতে চাইছো। খেলে খেলা করছেন, বুঝতে পারছো না? ঠিক বলছো। আমি ছেলে খেলাই করছি। বাহ, আপনার নাতির বিয়ে নিয়ে আপনি ছেলে খেলা করছেন সেটা আবার জোর গলায় বলছেন? আমার বৌমা, এই সেন শর্মা বাড়ির বড় বউ ইন্দ্রাণী সেন শর্মা, লবঙ্গকে আর তার পরিবারকে ঠকিয়ে ছেলের সঙ্গে ভুয়ো বিয়ে দিয়েছেন। কি সেটা কি ছিল বৌমা? ছেলে খেলাই তো। কোনোমতে লবঙ্গকে সিঁদুর পরিয়ে নিজের ছেলেকে ছাদনাতলা থেকে তুলে কলকাতায় পাঠিয়ে দিয়েছিল। কি ছিল সেটা? ছেলে খেলা নয়। ও, তাই আপনি আজকে লবঙ্গকে এখান থেকে ফেরত নিয়ে যেতে চাইছেন? হ্যাঁ, ঠিক তাই। একবারও নীলের কথাটা ভাবলেন? ওর মনের কি অবস্থা হবে সেটা ভাবলেন না? আর লবঙ্গর সেদিন কি মনের অবস্থা হয়েছিল তুমি ভেবেছিলে? লবঙ্গর পরিবার পরিজন সকলের কথা ভেবেছিলে? তাদের মান সম্মানের কথা ভেবেছিলে? সেদিন তুমি তাদের ঠকিয়েছিলে, মনে আছে সে কথা? মনে পড়ে যাবে, নিশ্চয়ই মনে পড়ে যাবে।
কারণে। সেদিন তুমি তাদের ঠকিয়েছিলে, আজ বিয়ের নাম করে আমি তোমাকে ঠকাতে এসেছি। তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার সোসাইটির গণ্যমান্য লোকজনের সামনে তোমার মাথাটা কি করে নিচু হয়ে যায় এবং তাতে কেমন লাগে সেইটা বোঝাবার জন্য আমি এখানে এসেছি। আরো একটা জিনিস বোঝাতে এসেছি, কারো কাছে ঠকে গেলে কেমন লাগে, কতখানি কষ্ট হয় সেটাও আমি তোমাকে বোঝাতে এসেছি। সেদিন যেমন তোমার কথায় তোমার ছেলে ছাদনাতলা থেকে উঠে চলে গেছিল, আজকে আমার কথায় লবঙ্গ এই বিয়ের মণ্ডপ থেকে উঠে চলে যাবে। এত অবাক হয়ে না বৌমা, এই তো সবে শুরু, অবাক হওয়ার এখন অনেক বাকি আছে। আমার লবঙ্গকে তুমি দিনের পর দিন যে অপমান করেছ, এক এক করে গুনে গুনে তার শোধ নেব আমি। আজ তার প্রথম ধাপ, পরের ধাপগুলোর জন্য নিজেকে তৈরি। লবঙ্গ, আজ থেকে তোর জিত শুরু। চল ঝুপড়িতে ফিরে যাবি, যেখানে যেতে ইন্দ্রাণী সেন শর্মার সম্মান নষ্ট। চলে অপমান। তুমি কি ভাবো স্পর্ধা শুধু তুমি একাই দেখাতে পারো? এত মা 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 করো না, দেখো দেখো একবার নিজের চোখে দেখো, এই সেন শর্মা পরিবার দুধকলা দিয়ে কোন কালসাপকে পুষেছে। এই বাড়ির বউ হয়েও তোমার মা এই বাড়ির মান সম্মানকে পথে ধুলোতে মিশিয়ে দিচ্ছেন, বুঝতে পারছো সেটা তোমরা? হ্যাঁ, এই বাড়ির বড় বউ আমার শাশুড়ি, আমি এতদিন ওনাকে যে মা বলেছি সেটা ওনার চোদ্দ পুরুষের ভাগ্য। ইয়েস, আর সবকিছু হয়েছে এই অশিক্ষিত কেউ আনকালচার মেয়েটার জন্য, এই এই অশিক্ষিত মেয়েটার জন্য। লোকে মানে গ্রামের মেয়েরা নাকি ভীষণ সহজ সরল হয়, এই সহজ সরলের নমুনা এই সহজ সরল। আমার ছেলেকে পর করেছে, আমার ছেলেকে তুমি পর করেছো আমার কাছ থেকে, আমার শাশুড়িকে আমার কাছ থেকে তুমি পর করেছো। তুমি কি দিয়ে বশ করেছো, কি দিয়ে বশ করেছো যে তাদের কাছে আমি পর হয়ে গেছি তুমি আপন হয়ে গেছো? আমার শাশুড়ির মাথায় এইসব পদ্ধতি কেন ঢুকিয়েছো কেন বলো? ও আমাকে কিচ্ছু বলেনি। এইসব কিছু বলতে চাইছেন আপনি আপনার নিজের বুদ্ধিতে করেছেন, আপনাকে আমি এতগুলো বছর ধরে দেখছি, এই সব কিছু আপনার বুদ্ধিতে আপনি করেছেন এটা আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। বিমৃতি হয়েছে, বিমৃতি শুনতে পাচ্ছ? তোমার মায়ের বিমৃতি হয়েছে। একদম সুখ, আপনি গুরুজন তাই আপনার ভালো মুখে বলতেছি। আমার থাম্মিরেনে একদম আকতা কুকতা করবে। অপমান করলে কেউ অশিক্ষিত মেয়ে একটা ভিন্নারী।